আপনার একটা বাচ্চা, আমার ছেলে একটাই, যখন ছোট ছিল নদী পার হচ্ছি, সৌদি আরব থেকে যখন এসেছি নদী পার হচ্ছে, আমাকে মাঝি এবং আরো দুই একটা মহিলা মনে ছিল নৌকাতে, আমাকে বলতেছে কিছু কয়েন থাকলে একটু নিচে পুছে ফেলে দেন নদীতে। আমি বলছি, আমি তাকে জবাবটা এইভাবে দিয়েছি যে আমার এই পোশাকটা দেখে আপনাকে আমার হিন্দু মনে হয়। জবাবটা তাকে আমি এইভাবে দিয়েছিলাম যে আপনার আমার চেহারা দেখে কি আমার মন আপনাকে মনে হয় যে আমি হিন্দু। তো বলতেছে আপনি এইভাবে কেন বললেন? আমি বলছি এটা হিন্দুদের কাজ, এটা কোনো মুসলমানদের কাজ হতে পারে না। আপনার এক সন্তান আপনি নদী পার হবেন তাই বলে একটা কয়েন ফালাতে হবে গঙ্গা মায়ের, এটা তো হিন্দুদের আকীদা, এটা মুসলমানরা শিখলো কোত্থেকে? কোত্থেকে শিখলো? এক মার এক ছেলে নাকি পানিতে একা যেতে পারবে না। আর আমাদেরকে ছোট থেকে এইভাবে ভয় দেখানো হয়েছে, আল্লাহ আকবর, আল্লাহ মাফ করে, এখন পর্যন্ত পানিতে নামতে আমি ভয় পাই। বুঝেন কথা? এক মার এক ছেলে বিদায়, আমাকে এতটা ভয় দেখানো হয়েছে যে শিকল টান্দা নিয়ে চলে যাবে, একা যেতে পারবি না। কারণ আমার দাদি তখন আদর করতো, সেই জন্য চাচ্ছিল না কোনো ক্ষতি হয়ে যাক, ভয় দেখা, যেহেতু আমি সাঁতার জানতাম না, কিন্তু ওই ভয়টা এখন পর্যন্ত আমার মধ্যে কাজ করে। তাহলে এই জন্য উপন্যাস, মিথ্যা কিচ্ছা কাহিনী দিয়ে বাচ্চাকে ভয় দেখানো, এটা কোনো আদর্শ পিতামাতার কাজ নয়। বরং তাকে তাওহীদ শিক্ষা দিতে হবে যে আল্লাহ যদি কাউকে রক্ষা করতে পারে, পৃথিবীর কোনো কিছু তাকে ক্ষতি করতে পারে না। এই সমস্ত মিথ্যা ভয় দেখানো যাবে না বাচ্চাদেরকে। অতএব এই যে শিরক, এইভাবে শিরক হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করাটা হচ্ছে তাওহীদ, আল্লাহ ছাড়া অন্য কোনো অনিষ্টকে ভয় করাটা হচ্ছে শিরক। এই ভয় থেকে বাঁচতে হবে। তো ইব্রাহিম আলাইহিসসালামের এই ঘটনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাহলে তোমরা বলো দেখি কে নিরাপত্তা পাওয়ার হক রাখে, যেহেতু কোনো অ্যান্সার কেউ জাতি দিতে পারবে না। এই জন্য আল্লাহ স্বয়ং এই অ্যান্সার করে দিচ্ছে, তোমরা কান খাড়া করে শুনে রাখো, যদি কোনো ব্যক্তি আল্লাহর নিরাপত্তা পেতে চায় তাকে কোন গুণের হতে পারে, কোন গুণের হতে হবে, তার পরের আয়াতে আল্লাহ এই কথাটা বলে দিয়েছে, যেটা সূরা আনআমের 82 নম্বর আয়াতে আপনি পাবেন। আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারাই আমার প্রতি ঈমান আনবে, ঈমান আনার পরে তার এই ঈমানকে যদি সে জুলুম করে নষ্ট না করে দেয়, যেই ব্যক্তি তার ঈমানকে জুলুম থেকে মুক্ত করে রাখতে পারবে, আল্লাহ বলছেন উলাইকা লাহুমুল আমনু, তাকে আমি সার্বিক নিরাপত্তা দিয়ে দেব। উলাইকা হুমুল মুহতাদুন, আর আল্লাহ বলছেন এই জমিনে তারাই কেবলমাত্র হেদায়েতের পথে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেই ব্যক্তি তার ঈমানকে জুলুম থেকে বাঁচিয়ে রাখবে সেই ব্যক্তি সার্বিক নিরাপত্তা পেয়ে যাবে। আল আমন আল্লাহ বলেছে, মারেফা দিয়ে উল্লেখ করে দিয়েছে যে আল আমন, যত রকমের নিরাপত্তা আছে আল্লাহ বলছেন তাকে আমি সার্বিক নিরাপত্তা দিয়ে দিব। এটা হচ্ছে তাওহীদের মান। তাহলে যারা মুয়াহ্হিদ, আল্লাহর একত্বের দাওয়াত পেয়ে গেছেন, আপনার উচিত হলো মরার আগ পর্যন্ত আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই তাওহীদটাকে টিকিয়ে রাখেন। আপনার আকিদায়, আপনার কথায়, আপনার কর্মে যেন আল্লাহর সাথে শিরিক হয়ে যায় এমন কোনো আচরণ প্রকাশ না পায়।